নমস্কার দর্শক বৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করে পাঠ করে শেয়ার করবে, যাতে সবার কাছে ইম্পর্টেন্ট খবরটা, গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক বৃন্দ, অনেকেরই কমপ্লেন থাকে আমাদের শিলচা নিউজের আপডেট রেগুলার পান না। যদি আপনাদের এরকম কমপ্লেন থাকে তাহলে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে লাইক করবেন। লাইক করলে কি হবে, নেক্সট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দর্শক বৃন্দ, দর্শক বৃন্দ, আজকে ম্যাট্রিকের আজকে ফলাফল এবং অনেকেই পাস করেছেন, সবাইকে শিলচা নিউজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সব থেকে খুশির খবর হচ্ছে যে মেরিট লিস্ট যেটা 1 to 10, সেই 10, 1 to 10-এর মধ্যে 10 নম্বরে আমাদের শিলচরের সেই হলিক্রস স্কুলের একজন ছাত্র বিশ্বদীপ নাথ, ও সেই 10 নম্বরে এসে অল আসামে র্যাঙ্কিং আর কি 10 নম্বর। খুবই ভালোই লাগলো, খুবই ভালোই লাগলো। বাবার নাম হচ্ছে ডক্টর বিদ্যুৎ নাথ এবং মার নাম হচ্ছে প্রততি শিখা নাথ। 600-এর মধ্যে 588 পেয়েছে, নম্বর পেয়েছে বিশ্বদীপ নাথ, হলিক্রস স্কুলের ছাত্র। দর্শকবৃন্দ, খুবই ভালোই লাগলো এই খবরটা শুনে। তো সকালে আমি জঙ্গিয়ে জেনেছি, তো আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি যে এটা 10th পজিশন, আমি 10th পজিশন পেয়েছি কিনা। জনে জানেছি তনকে ঠিকই আনন্দ পেয়েছি এতদিনের ইয়েতে, এতদিন পড়েছি, মানে যে 10th পজিশনটা পেয়েছি আনন্দেই। কোনো ফিক্সড টাইম ছিল না যে 10 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা এরকম কোনো পড়ার, আমি একটা মোটামুটি একটা রুটিনে চলতাম, কোনো ফিক্সড টাইম না যে 10 ঘন্টা পড়তে হবে, 5 ঘন্টা, ডিপেন্ড করতো পরীক্ষার আগে, হয়তো বা কোনো দিন 8 ঘন্টা, 10 ঘন্টা, বা নর্মালি তো 5-6 ঘন্টাই। এইবার আসামের যে পাশের হারটা, এইবার আসামের পাশের হার হচ্ছে আপনাদের 56.49%, 2020 ইংরেজিতে ছিল 64.80%, তারপরে 2021-এ 93.10, যে সময় করোনা চলাকালীন 93.10%, এইবার পাশের হার 56.49% সারা আসামের। দশবিন্দু, কাছাড় জেলার পাশের শতাংশ সারা আসামের মধ্যে, কাছাড় জেলা 43.03% পাশ করেছে পাশের হার। হাইলাকান্দিতে পাশের হার হচ্ছে 48.89%, করিমগঞ্জে 47.20%, তারপরে ডিমা হাসাওয়ে 81.31%। কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি থেকে ডিমা হাসাও অনেক উপরে, অল আসামে হয়তো 2nd র্যাঙ্কে এসছে বলে এরকম আমরা খবর পেলাম। ফার্স্ট হয়েছে ধেমাজি জেলা, ধেমাজি জেলা 85.85.47% পাশের হার সংখ্যা। দশমিন, অনেকেই পাস করেছেন ভালোভাবে, এবং গবগাল স্কুলের একজন ছাত্রী 91% পেয়ে পাস করেছে, মৌমিতা নাথ। বাবা হচ্ছে আপনাদের, বাবা নাকি ফার্মেসিতে কাজ করে বলে সেরকম আমরা খবর পেলাম, এবং মৌমিতাকে অশেষ অশেষ অভিনন্দন জানাই আমরা শিলচা নিউজের তরফ থেকে। তারপরে DNNK স্কুলের একজন ছাত্রীর আমরা সেটা খবর পেয়েছিলাম, সেই DNNK স্কুলের ছাত্রীর নাম হচ্ছে রিয়া দাস, হিন্দিতে 100-এর মধ্যে 100 পেয়েছে সেই রিয়া দাস। দর্শকবৃন্দ, সবাইকে আমরা শিলচা নিউজের পক্ষ থেকে অভিনন্দন জানাই। হাই মাদ্রাসার যে ফলাফল আজকে হয়েছে, কিন্তু র্যাঙ্কিংয়ে আমাদের বরাকভেলি থেকে একজনও নেই, এবং হাই মাদ্রাসার যে সরকারি লেভেলের যে পরীক্ষা এইবারের মতেই শেষ, আর সরকারি লেভেলে হাই মাদ্রাসার পরীক্ষা হবে না বলে শিক্ষামন্ত্রী জানালেন। কারণ মাদ্রাসাগুলোকে এখন, সরকারি যে মাদ্রাসা সেই সকল মাদ্রাসাগুলোকে এখন হাই স্কুলে কনভার্ট করা হয়েছে, সেজন্যই হাই মাদ্রাসার পরীক্ষা এইবারের মতো শেষ। দশমিন্দ, এখন মেইন হচ্ছে যারা ফেল করেছেন, অনেকেই ফেল করে কান্না করে যারা বাড়িতে আছেন, তাদের জন্য বিশেষ মেসেজ হচ্ছে যে আপনারা হার মানবেন না, নেক্সট আগামীতে আবার ট্রাই করুন, ভালোভাবে পরীক্ষা দিন, ভালোভাবে আপনারা পাস করবেন। মালুগ্রামের ড্যাফোডিল স্কুল, সেই ড্যাফোডিল স্কুলের একটা রিপোর্ট পেলাম, 72 জনের মধ্যে 72 জনই পাস। এরকম অনেকগুলো স্কুলে আমরা দেখেছি 100% পাস করেছে, তার মধ্যে ড্যাফোডিল স্কুল, তারপরে 1st ডিভিশন 55 জন, মানে 55 জন, 2nd ডিভিশন 17 জন, 131টা লেটার, সেই ড্যাফোডিল স্কুলে কোনো ধরনের সেই 3rd ডিভিশন নেই আর কি, 12টা স্টার, তারপরে 9টা ডিস্টিংশন। দর্শকবৃন্দ, সেই ড্যাফোডিল স্কুলকেও আমরা শিলচা নিউজের পক্ষ থেকে অভিনন্দন জানাই। সব থেকে আমাদের এখানে সরকারি স্কুলের মধ্যে খারাপ ব্যবস্থা হচ্ছে আপনাদের সেই গভর্নমেন্ট বয়েজ HS স্কুলের, সব থেকে খারাপ অবস্থা। 93 জন পরীক্ষা দিয়েছিলেন, তার মধ্যে 8 জনই পাশ করেছেন, 93 জনের মধ্যে 8 জনই। অনেকেই সেই স্কুল শিক্ষকদের উপর ওনারা প্রশ্ন তুলছেন কেন এরকম হয়েছে, যাদেরকে সেখানে প্রিন্সিপাল মহোদয় একটা ইন্টারভিউতে বলে দিয়েছেন ছাত্রছাত্রীদের কাছে অনলাইন ক্লাস করার ভালো সুযোগ নেই, ওনাদের কাছে মোবাইল নেই, সরকার যাহাতে মোবাইল দিয়ে দেবে এরকম বলে দিয়েছেন। এবং আমি মনে করি সেই গভর্নমেন্ট স্কুল যেগুলো আছে, গভর্নমেন্ট বয়েজ, সেখানে অনেক সরকারি কাজ করা হয়, কিছু হলেই সেখানে
কাউন্টিং হলো সেখানে, অনেকগুলো করে দেওয়া হয়, এবং সেই সব জিনিস স্কুলগুলোকে সেই সব জিনিস থেকে দূরে রাখা ভালো বলে আমি মনে করি। এবং স্পেশালি স্কুল শিক্ষকদের কিছু কাউন্সিলিং দরকার, সরকারি স্কুল শিক্ষকদের কিছু কাউন্সিলিং দরকার। আসাম সরকারের তরফ থেকে একটা বিশেষ কাউন্সিলিংয়ের ব্যবস্থা, যাতে কীভাবে পড়ানোর টেকনিকটা কি কি করা, ছাত্রছাত্রীদের কীভাবে এডুকেট করা, মোটিভেট কীভাবে করা, সেই সব সম্বন্ধে একটু কাউন্সিলিং করলে ভালো বলে আমি মনে করি। আপনারা কী মনে করেন তার ব্যাপারে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। দর্শক মিত্র, একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের একজন রিনোন্ড, একজন প্রখ্যাত গাইনোকোলজিস্ট ডাক্তার, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, উনি আগামী 11 জুন শিলচরে রুগী দেখার জন্য আসছেন। ডক্টর VS সেলভি মহোদয়া, উনি 11 জুন আসছেন শিলচরের অ্যাপোলো ডায়াগনস্টিক্স, হাইলাকান্দি রোডের যে অ্যাপোলো ডায়াগনস্টিক্স সেই টাটা মোটরসের অপোজিটে, সেখানে উনি রুগী দেখবেন। দর্শকবৃন্দ, আপনারা আগে থেকে ফোন করে সিট বুক করতে পারেন। আপনাদের যদি কোনো ধরনের গর্ভাবস্থার প্রবলেম, উর্বরতার প্রবলেম, IVF-এর সমস্যা, মাসিক এবং মেনোপোজের সমস্যা, মাসিকের সমস্যা, আপনাদের পরিবার পরিকল্পনা, গর্ভনিরোধ, জীবাণুমুক্তকরণ, PCOS, তারপরে ওভারিন যে সিস্ট সেইগুলা, জরায়ু প্রবলেম, স্তন টিউমার, যৌনি আলসার, তারপরে যৌন কর্মহীনতা, এরকম মহিলাদের যে কোনো ধরনের যদি সমস্যা হয় তাহলে আপনারা ওনার সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। আগে থেকেই ফোন করে সিটটা বুক করে নেবেন। 9957644441, 9957644441। সেখানে বিভিন্ন ধরনের টেস্টও করা হয়, কিন্তু শিলচা নিউজের দর্শক আপনারা শিলচা নিউজ এই জিনিসটা, এই খবরটা পেয়েছেন বলে যদি যান, সেখানে আপনাদের 20% অফও, ডিসকাউন্টও দেওয়া হবে। দর্শকবৃন্দ, চৌধুরী টেক্সটাইল, এখানে হজের বিভিন্ন ধরনের ডিজাইনের কাপড় আপনারা পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে এখানে বিবাহেরও বিভিন্ন ধরনের কালেকশন এখানে পাওয়া যায়। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের বিভিন্ন ধরনের কাপড় এখানে পাওয়া যায়। আজ চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, গলি নম্বর 2, ফাটক বাজার, শিলচর। ফোন নম্বর 0384223-4063। অফার অফার অফার, শ্যামসুন্দর জুয়েলার্সের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এলো ফ্ল্যাট 50% ছাড় সোনার গহনার মজুরির উপর। অফারটি কিন্তু সীমিত, আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নম্বর হচ্ছে 8486-340139, আরেকটা নম্বর হচ্ছে 8486-467636। সব থেকে খুশির খবর একটা পেলাম আমেরিকা থেকে। আমেরিকার একটা নিউজ পেপার নিউইয়র্ক টাইমস, সেই নিউজ পেপারে একটা খবর প্রকাশিত হয়েছে, সেই খবরটায় সমস্ত বিশ্বজুড়ে একটা চর্চা ছড়িয়ে পড়েছে সেই খবরটা। দর্শকবৃন্দ, সেটা হচ্ছে ক্যান্সারের ঔষধ বের করে দিয়েছেন একদল চিকিৎসক। দর্শকবৃন্দ, ক্যান্সারের ঔষধ টোটাল 18 জনকে 6 মাস ধরে সেই ক্যান্সারের ঔষধটা দিয়ে দেওয়া হচ্ছিল, সে একটা স্পেশাল ঔষধ, একটা মানে এক্সপেরিমেন্ট করা হচ্ছিল আর কি সেই 18 জনের উপরে, 18 জন ক্যান্সার পেশেন্টের উপরে। দর্শকবৃন্দ, এবং ক্লিনিক্যাল ট্রায়াল বলতে পারেন সেরকম চলছিল, এবং 6 মাস পরে তাদের যে সময় সেই টেস্ট করা হয় বিভিন্ন ধরনের, আপনাদের MRI, এন্ডোস্কোপি, প্যাট স্ক্যান, ফিজিক্যাল স্ক্যান, সেরকম করার পরে, বিভিন্ন ধরনের পরীক্ষা করার পরে তাদের দেহে যে ক্যান্সারের বীজাণু ছিল, জীবাণু যেটা ছিল সেটার ধরা পড়েনি, ক্যান্সার ধরা পড়েনি। দর্শকবৃন্দ, তারপরে সেটা খবরে প্রকাশিত হয়, খুবই ভালোই লাগলো। একটা ঔষধ, সেটা হচ্ছে আপনাদের ডস্টারলিম্যাব বলে একটা ঔষধ, সেটা এক ধরনের অ্যান্টিবডি। সেই অ্যান্টিবডিটা দেওয়ার পরে, 6 মাস দেওয়ার পরে ক্যান্সার রোগীদের ভিতরে ক্যান্সার পাওয়া যায়নি যাদের পরীক্ষা করা হয়েছিল। দর্শকবৃন্দ, এটা প্রথমের ট্রায়াল, এবং ভবিষ্যতে আরও মানে এখন নতুন আরও ট্রায়াল করা হবে, এবং সেটা যদি সফল হয় তাহলে আমরা মানে বাঁচবো বলতে পারেন, কারণ বিশ্বে সেই ক্যান্সারের জন্য একটা পার্টিকুলার একটা ঔষধ বের হবে যেটা শুধু ক্যান্সার ট্রিটমেন্টের জন্য দেওয়া হবে। দর্শকবৃন্দ, ক্যান্সার নির্মূল করার জন্য খুবই ভালোই লাগলো, ভগবানের কাছে প্রার্থনা করছি এই ঔষধটা যাহাতে ভালোভাবে কাজ করুক। দর্শকবৃন্দ, আসাম ইউনিভার্সিটি থেকে একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে সেই UPSC-র সিভিল সার্ভিস যেগুলো আছে সেই সিভিল সার্ভিসের পরীক্ষার জন্য প্রিলিমিনারি এবং মেইন UPSC 2023-র জন্য প্রিপেয়ার করার জন্য একটা কোর্স, সেই শুধু SC ক্যান্ডিডেটদের জন্য ডক্টর আম্বেদকর সেন্টার অফ এক্সেলেন্সের তরফ থেকে আসাম ইউনিভার্সিটি তাদের জন্য UPSC ক্র্যাক করার জন্য, UPSC পরীক্ষাতে বসার জন্য তাদের শুধু SC ক্যান্ডিডেটসদের জন্য সেখানে কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে, শুধু SC ক্যান্ডিডেটের জন্য। জানি না জেনারেল এবং OBC বা MOBC বাকিদের কী হবে, জানি না কী যে ব্যবস্থা,
এই সিভিল সার্ভিসের জন্য সবাইকে চান্স দিয়ে দিলে কি হয় জানি না। এবং শুধু এসসি ক্যান্ডিডেট যারা এই কোর্সটা করতে চান আগে থেকে আপনাদেরকে অ্যাপ্লাই করতে লাগবে। 8 তারিখ, 8 জুন থেকে অ্যাপ্লাই শুরু হবে, 30 জুন অবধি অ্যাপ্লাই চলবে এসসি ছাত্রছাত্রীদের জন্য। www.aus.sc.in www.aus.assamuniversity-র যে ওয়েবসাইট সেখানে গিয়ে আপনারা দেখবেন, সেখানে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। আপনাদের মতামতটা জানাবেন যে কেন অন্যান্য কাস্টের যারা ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের এই সুবিধাটা দেওয়া হচ্ছে না। দর্শকবৃন্দ, যারা 10 পাস করেছেন তাদেরকে আগে থেকে সরকারি কলেজে যদি আপনারা ভর্তি হতে চান তাহলে আগে থেকে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে লাগবে। www.darpan.ahseconline.in অথবা www.ahsec.assam.gov.in আগে থেকেই আপনাদেরকে অ্যাপ্লাই করতে লাগবে। 7 তারিখ থেকে 18 তারিখের, 18 তারিখের ভিতরে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে লাগবে। একটা নিখুঁত সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই এখন। একজন ব্যক্তি তারাপুরের রায়গড়ের একজন ব্যক্তি অটোসহ নিখুঁজ, নাম হচ্ছে শম্ভু দেবনাথ, ফটোটা আমি দিয়ে দেব। 1 তারিখ থেকে নিখোঁজ আর কি, 1 জুন থেকে নিখোঁজ এবং পরিবারের লোকেরা খুঁজে পাচ্ছেন না। আপনারা যদি পান তাহলে একটা নম্বর, মোবাইল নম্বর বলে দিচ্ছি, 9957055743, এই নাম্বারে কল করে আপনারা পরিবারের লোককে জানিয়ে দেবেন। দর্শকবৃন্দ, ত্রিপুরা থেকে একটা আশ্চর্যজনক একটা খবর আসে, সেই খবরটা শুনলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন। দর্শকবৃন্দ, শ্রাদ্ধ করা হচ্ছিল একজন যুবকের এবং সেই শ্রাদ্ধের দিনেই যুবক বাড়িতে গিয়ে উপস্থিত। দর্শকবৃন্দ, বিরাট বড় একটা ঘটনা, ঘটনাটা বিবরণ আপনারা শুনে নিন। ত্রিপুরা বামুতিয়া কলকলিয়া এলাকায় এই ঘটনা। সেই বামুতিয়া কলকলিয়া এলাকাতে কয়েকদিন আগে একটি পুকুরের মধ্যে একজন অপরিচিত যুবকের লাশ পাওয়া যায়। তারপরে পুলিশ এসে সেই যুবকের লাশটা নিয়ে যায় ময়নাতদন্ত করে। তারপরে সেইখানের থানার পুলিশেরা নাকি মানে সেই গ্রামে কয়েকদিন আগে একজন ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে আকাশ সরকার, মানে একজন যুবক আর কি আকাশ সরকার, নিখোঁজ হয়ে গিয়েছিল। বাবা থানায় গিয়ে সেই মিসিং কমপ্লেনও দিয়েছিলেন, বাবা অনেকবার খোঁজাখুঁজি করছিলেন পাচ্ছিলেন না। এবং সেই পুলিশ সেই যে লাশটিকে সেই আকাশ সরকারের লাশ বলে সেই আকাশ সরকারের যে বাবা সেই বাবার কাছে গিয়ে সমঝিয়ে দেয়। কনক সরকার যে বাবা তার কাছে সমঝিয়ে দেয়। বাবা প্রথম মানতে রাজি হননি, তারপরে ওরা বলে এটাই তোমার ছেলের লাশ, হয়তো পচয় গেলে হয়তো এরকম চেঞ্জ হয়েছে, ফেস এরকম এরকম হয়েছে বলে এরকম কিছু বুঝিয়ে সুঝিয়ে সেই বাবার কাছে সমঝিয়ে দেয়। তারপরে সব কিছু শেষকৃত্য সম্পন্ন হয়, সেই করে তারপরে চলতে থাকে ওনাদের কাজগুলো। এবং শ্রাদ্ধর দিন, শ্রাদ্ধর সময়, যে সময় শ্রাদ্ধ চলছিল, হঠাৎ সেই যুবক হঠাৎ বাড়িতে গিয়ে উপস্থিত এবং সবাই অবাক, অনেকেই তো ভয় পেয়ে যান কী যে হয়েছে। তারপরে চিৎকার চেঁচামেচি শুরু হয়, হাল্লা চিৎকার শুরু হয় এবং সেই খবরটা চারপাশে আগুনের মতো ছড়িয়ে পড়ে। মানে কি বলবো আমি আপনাদেরকে, আমার বুঝাতে পারছি না এই যে জিনিসটা। পুলিশ যদি এরকম গাফিলতি করে তাহলে কি হবে? দর্শকবৃন্দ, আপনারা তার ব্যাপারে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। দর্শকবৃন্দ, এই খবরটা শুনে আপনাদের কেমন লাগলো, এই আপডেটটা সবাইকে আপনারা পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, বা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।